মাই চ্যানেল তোমরা যদি নতুন হয়ে থাকো আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস এই অসাধারণ সুন্দর দিরাং শহর দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে। তাওয়াং সি লেভেল থেকে 10,000 ফিট উপরে অরুণাচল প্রদেশের এই শহরটি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। দিরাং থেকে তাওয়াং এর ডিস্টেন্স 135 কিলোমিটার আর যেতে সময় লাগবে 4.5 ঘন্টা, কিন্তু একটু বেশি সময় লাগতেও পারে রাস্তার অবস্থা অনুযায়ী। আমার এই সিরিজের এটা আমার ফোর্থ ব্লগ। আগের ব্লগগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও, তাহলে এই ব্লগের কন্টিনিউয়েশনটা আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। আর আজ আমাদের এই তাওয়াং যাওয়ার পথে প্রথম ডেস্টিনেশন হচ্ছে সেলাপাস। দিরাং শহর থেকে সেলাপাসের ডিস্টেন্স 61.9 কিলোমিটার আর সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন। দিরাং থেকে যখন তোমরা তাওয়াং যাবে তখন সেলাপাস ছাড়া আরও দুটো ভীষণ সুন্দর স্পট কিন্তু তোমরা দেখতে দেখতে যেতে পারো, আমরাও তাই করেছিলাম। তাই আমরা ভোর 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আমাদের দিরাং হোমস্টে থেকে আর ওখানে আমরা ব্রেকফাস্টের জন্য কোনো সময় নষ্ট করিনি। ব্রেকফাস্ট আমরা করেছিলাম তাওয়াং যাওয়ার পথে রাস্তার ধারের একটা ধাবাতে। তো আমরা দিরাং থেকে বেরিয়ে এখন তাওয়াং যাচ্ছি, কিন্তু আগে সেলাপাস পড়বে। তো আমরা এখন মাঝ রাস্তাতে একটা হোটেলে ঢুকেছি, ঢুকে আমরা ব্রেকফাস্টটা এখানে করে নেব, যেহেতু আগে হয়তো অতটা আর হোটেল টোটেল পাওয়া নাও যেতে পারে, সেই কারণে আমরা এখানে যেহেতু পেয়ে গেছি তো এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো আমরা দুটো ম্যাগি অর্ডার করেছি, কিন্তু এখানে রুটিও পাওয়া যাচ্ছে, ভাতও পাওয়া যাচ্ছে আর পুরি সবজিও পাওয়া যাচ্ছে, কিন্তু এত সকালবেলা, এখন 7:30 বাজে, তো এখন অত ভারী কিছু খেতে পারবো না, সেই জন্য আমরা ম্যাগি খাচ্ছি। তো তারপরে আমরা সেলাপাসের জন্য স্টার্ট করব। সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের সেলাপাসের উদ্দেশ্যে। ওই ধাবাতে আমরা যে ম্যাগি খেলাম সেখানে আমাদের দুজনের 2 প্লেট ম্যাগি 200 টাকা নিল, মানে পার প্লেট 100 টাকা করে। পাহাড়ে বেড়াতে গেলে এই জিনিসটা কিন্তু আমার ভীষণ প্রিয়, রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে ধাবাতে নয় করে নাও ব্রেকফাস্ট, লাঞ্চ বা না হলে খেতে পারো চা কিংবা কফি, একটা অসাধারণ ফিলিং হয়। কিন্তু এখানে বলে রাখা দরকার যে এই তাওয়াং যাওয়ার রাস্তায় কিন্তু তোমরা খুব বেশি ধাবা বা দোকান পাবে না, খুব ডিস্টেন্সে একটা দুটো করে দোকান তোমরা পেতে পারো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় বাজার আছে, সেখানে অনেকগুলো হোটেল তোমরা পেতে পারো, সেখানে তোমরা ব্রেকফাস্ট বা তোমাদের খাওয়া সেরে নিতে পারো, ঠিক যেমন আমরা সেরে নিলাম। আর সব হোটেলেই তোমরা পেয়ে যাবে
টয়লেটের সুবিধা, তাই মহিলাদের অসুবিধা হবে না। তো আমরা এখন সেলাপাস থেকে 10 কিলোমিটার মতন দূরে আছি, আর পুরো রাস্তা ফগে ঢাকা, কিচ্ছু দেখাই যাচ্ছে না প্র্যাকটিক্যালি। আর রাস্তার দুধারে অল্প অল্প করে অলরেডি বরফ পড়তে স্টার্ট করেছে, মানে বরফ পড়ে রয়েছে আর কি রাস্তার দুধারে। তো সেলাপাসে পৌঁছে ভালোই বরফ পাবো আশা করছি, লেকটা হয়তো পুরো বরফে ঢাকাই থাকবে। তো অলরেডি রাস্তায় মানে বরফ পড়ে আছে, দেখা যাক। দুধারে ভরা বরফ আর সামনের ওই মেঘে ঢাকা রাস্তা পার করে আর খানিকটা গেলেই আমাদের সামনে সেলাপাস। স্বর্গের থেকেও সুন্দর এই সেলাপাস সি লেভেল থেকে 13,700 ফিট উপরে। তাওয়াং শহর থেকে 67 কিলোমিটার দূরে এই সেলাপাস, তাই এটাকে বলা হয় তাওয়াং শহরে ঢোকার গেটওয়ে। সে লা, লা মানে পাস, আর এই পাস তাওয়াং শহরকে জোড়ে গুয়াহাটি আর দিরাংয়ের সঙ্গে। আর এই পাসটা অবস্থিত অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট আর তাওয়াংয়ের ঠিক বর্ডারে। আমরা এখানে গেছিলাম এপ্রিল মাসে, মার্চ এপ্রিল এই সময়গুলো এই তাওয়াং দিরাং ঘোরার জন্য বেস্ট সিজন। তোমরাও যদি এই ট্রিপে আসতে চাও তাহলে এই টাইমটা হবে একদম বেস্ট টাইম এখানে আসার জন্য, কারণ এই সময় তোমরা ঠান্ডা আর বরফ দুটোকেই ভালোভাবে উপভোগ করতে পারবে। তবে মোটামুটি সারা বছরই খোলা থাকে সেলাপাস, শুধুমাত্র ল্যান্ডস্লাইড কিংবা হেভি স্নোফল হলে তখন এই পাসটাকে বন্ধ করে রাখা হয়। শীতকালে -10°C-এরও নিচে নেমে যেতে পারে সেলাপাসের টেম্পারেচার, তখন কিন্তু এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য একেবারেই সুটেবল হবে না। তাই এখানে এই সুন্দর জায়গাটাকে যদি ভালোভাবে উপভোগ করতে চাও তাহলে মার্চ এপ্রিলে এইটার বেস্ট সিজন। আর এখন আমি পৌঁছে গেছি এই অসাধারণ স্বর্গীয় সেলাপাসে। তো আমরা এখন সেলাপাসে পৌঁছে গেছি, আর ট্রাস্ট মি, ভিউ যেটা মানে ইটস হেভেনলি, এত এত সুন্দর ভিউ মানে বলে বোঝানো যাবে না। তোমাদেরকে দেখাচ্ছি, মানে সত্যি ক্যামেরা কিন্তু জাস্টিস করতে পারবে না যেটা আমরা অ্যাকচুয়ালি দেখছি চোখে সেটার সাথে। ইট ইজ মানে আমি বলছি না, জাস্ট হেভেনলি, হেভেনলি কোনো কথাই হবে না। সেলা লেকে যাওয়ার ঠিক আগে ডান হাতে পাহাড়ের উপর একটা ভীষণ সুন্দর বুদ্ধ স্ট্যাচু আছে,
সেটা যদি সিঁড়ি ভেঙে কষ্ট করে একবার উঠে যেতে পারো তাহলে সেখান থেকে সেলাপাসের ভিউ কিন্তু আরো সুন্দর। এই পাহাড়ে ঢাকা সেলা লেক আর পাহাড়গুলোকে দেখে আমার তো মনে হচ্ছিল যেন চকলেট আর তার উপর ভ্যানিলা দেওয়া আইসক্রিম। উপরে খুব ছোট্ট করে একটা বুদ্ধর মন্দির বানানো রয়েছে যেখানে বুদ্ধ স্ট্যাচুটা কাঁচ দিয়ে ঘেরা, তাই ক্যামেরাতে ক্লিয়ারলি হয়তো বুদ্ধ স্ট্যাচুটা তোমাদের দেখাতে পারছি না, তার জন্য সরি। কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে যেটা দেখেছিলাম সেটাকে তোমরা এক্সপিরিয়েন্স করতে চাইলে তোমাদেরও চলে আসতে হবে সেলাপাসে। এইটা হচ্ছে লেকটা সেলাপাসের, সেলা লেক। আমি কথাও বলতে পারছি না, ঠোঁট নাড়াতে পারছি না গো, ওর পুরো ঠোঁট আটকে গেছে। এখানে তাওয়াংয়ে অবশ্যই এসো, সেলাপাসে এসো। আমরা এসেছি এপ্রিল মাসে, এটা হচ্ছে এখানে সিজন, এই সময় আসো, এরকমই বরফ পাবে, এতটাই এনজয় করবে, মানে অসাধারণ। এখান থেকে যেতে ইচ্ছাই করবে না, হাতটা তো জমে গেছে, মুখ জমে গেছে, কথা বলার অবস্থায় নেই, কিন্তু তবু এখান থেকে জাস্ট যেতে ইচ্ছেই করছে না। দিস প্লেস ইজ সো সো বিউটিফুল। এরপর সেদিন আমরা চলে গেছিলাম নুরানাং ফলস দেখতে, যেটাকে লোকাল লোকেরা জং ফলসও বলে, কিন্তু সেটা আর এই ব্লগে নয়। আমার সেই গল্প নিয়ে আমি তোমাদের কাছে আসব খুব তাড়াতাড়ি আমার এই তাওয়াং সিরিজের নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে। অবশ্যই এই ব্লগটাকে একটা লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, তার পাশে যে বেল আইকনটা আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে কোনো নতুন ব্লগ আপলোড করলেই তোমরা সেটার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার খুব তাড়াতাড়ি এই সিরিজের নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি টাটা।